पासपोर्ट इसको सफाई जरूरी करनी है ब्रो। वीसा और पासपोर्ट लगेंगे इसके लिए। लाइसेंस रजिस्ट्रेशन सूचना सब हम जाइए मोबाइल में दिन दबाए हालात রেডিয়েশন দিয়ে আসলাম, রেডিয়েশন দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা সেই ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে রুগীরা আমাদের এখানে প্রথমে ডায়াগনোস্ট কেস গুলো আসে, ডায়াগনোস্টিক পার্পাস, আর সিটির সাথে যখন সিমুলেটর শব্দটা থাকে নট ফর ডায়াগনোসিস, জাস্ট প্রগনোসিস, সিমুলেশন কাকে সিমুলেট করছে। যদি আমি তোমাদের পরীক্ষিত থাকবে না জেনে নাও, তার মানে আমরা প্রত্যেকটা স্লাইসে তার যে অর্গানগুলো আছে, তার যে অসুখটা আছে বা টিউমারটা আছে বা ক্যান্সারটা আছে, যেইটা আমরা ইন্টারেস্টেড যেই লোকেশনটা এটাকে ইউএফও বলি, মাস এর মাস বলি আমরা, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা প্যাশেন্টের নাম, দুটো আইডি নাম্বার, একজন অ্যানালজিস্টের নাম, এগুলো সবই আছে, এগুলো প্যাশেন্ট বাই প্যাশেন্ট, রাইট, প্যাশেন্ট সাইকোলজি কিন্তু আমাদের অ্যালাইন করতে হয়। অ্যালাইনমেন্টের জন্য তোমরা মধ্যে দেখতে পাচ্ছ লেজার আছে, মডেল হচ্ছে আপনার লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার,
এবং হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার যেগুলো আছে প্রোস্টেট সিএ প্রোস্টেট তারপর স্যাপটম এটা যখন পেশেন্টকে এখানে সিটি সিমুলেশনে যেভাবে পেশেন্টকে সেট আপ করে আমরা সিমুলেশনটা করি সেম সেট আপে এখানে পেশেন্টকে সেট আপ করা হয় তো এখানে এরা টেকনোলজি অপারেট করে এটা প্রথমে আপ অ্যান্ড ডাউন করা যায় তারপরে এদিকে সামনে পেছনে নেওয়া যায় ডানে বামে সব দিকে এটা মুভ করা যায় পেশেন্টকে সেট আপ করার পরে এই জায়গাতে পেশেন্টকে শোয়ানো হয় সেম সেট আপ যেভাবে আমরা সিমুলেশন করেছিলাম ওইভাবে পেশেন্টকে এখানে শুয়ে এখানে আমরা একটা ডিভাইস ইউজ করি যা আছে এখানে তারপরে এই যে এখানে বিভিন্ন লোকেশন আছে এখানে দেখেন যে লেজার আছে আমরা সেট আপ করে এই লেজার লাইটের সাহায্যে এই জায়গাগুলোকে ম্যাচ করে ট্রিটমেন্ট আইসোসেন্টার বরাবর ম্যাচ করে তারপর যখন স্যাটিসফাই হয় যে পেশেন্ট মোটামুটি সেট আপ হয়েছে তারপর আমরা ওই যেখানে প্রথমে গিয়েছিলাম কন্ট্রোল রুম ওখানে চলে যাই তখন পেশেন্ট এখানে একা থাকে প্রথমে টেকনোলজির সহ আমরা এখানে ঢুকে পেশেন্টকে সেট আপ করি তারপরে সেট আপ শেষ হয়ে গেলে পেশেন্টকে একা রেখে আমরা চলে যাই আর যেহেতু এটা আয়োনাইজিং রেডিয়েশন এখানে পেশেন্ট সারকে থাকতে পারবে না যদি অন্য কেউ এই রেডিয়েশন কারো শরীরে যায় তো তার এখানে সেকেন্ডারি এখানে ক্যান্সার ডেভেলপ করার সম্ভাবনা তার জন্য এখানে থেকে চলে যাওয়া হয় তারপর ওই কন্ট্রোল রুম থেকে ওনারা আমাদের যে রেডিয়েশন আমাদের ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম ওই প্ল্যান অনুযায়ী পেশেন্টকে এখানে রেডিওথেরাপি দেওয়া ঠিক আছে এখানে তারপরে ওইখানে প্রেসক্রিপশন আছে কিছু আমরা আমরা কী কীভাবে থেরাপিটা দিই মানে কী অনুযায়ী দেওয়া হয় ওইখানে রেডিয়েশন অঙ্কোলজির দ্বারা আমাদের একটা প্রেসক্রিপশন থাকে যে আমরা প্রতিদিন পেশেন্টকে কতটুকু পরিমাণ রেডিয়েশন দেব বা কতটুকু কী পরিমাণে দেব আর কতদিন ধরে দেব এটার একটা প্রেসক্রিপশন থাকে সাপোজ একটা হেড অ্যান্ড নেক যে কেসগুলো আছে ওইগুলোতে আমরা সাধারণত 66 গ্রে রেডিয়েশন ইউনিট গ্রে 66 গ্রে দেওয়া হয় 66 to 70 গ্রে পর্যন্ত দেওয়া হয় আর পার ডে 2 গ্রে করে পার ফ্যাকশন দেওয়া হয় সেভাবে আমরা 30 থেকে 35 দিন থেরাপি দিয়ে থাকি এই একটা মেশিন আছে এটা হলো ব্রেকিং মেশিন এর ভিতরে কিন্তু রেডিয়েটিভ সোর্স আছে এটা কভার 60 এর ভিতরে মানুষের মানব দেহে যত প্রয়োজন তত বেশি প্রয়োগ করলে আবার অসুবিধা
যাওয়া যাবে না তো আমাদের নিষেধ আছে, ঠিক আছে।
Thank you.
ठीक है।